بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা একটা বই ধরে পড়তেছিলাম আমরা যে চ্যাপ্টারে আছি সেটার নাম হচ্ছে দলিল হিসাবে সুন্নার মর্যাদা গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ সুন্নাহ যে একটা দলিল যে কোনো কাজ বৈধ বা অবৈধ হওয়ার জন্য ফরজ বা ওয়াজিব হওয়ার জন্য অথবা হারাম হওয়ার জন্য সুন্নাহ একটা দলিল এবং সেই হিসাবে সুন্নার যে মর্যাদা অর্থাৎ সুন্নাতে থাকলেই যে এটা দলিল হয়ে গেল সুন্নার এই মর্যাদাটা এবং সুন্নার গুরুত্ব সেটা প্রতিষ্ঠার প্রমাণসমূহ আমরা পড়তেছিলাম প্রথমে আমরা কোরআনের সুন্নার যে গুরুত্ব মর্যাদা সেটা নিয়ে পড়ছি এই চ্যাপ্টারের আন্ডারে লেটলি আমরা পড়তেছিলাম সুন্নার গুরুত্ব সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বক্তব্যসমূহ তার ভিতরে আমরা বেশ কিছু হাদিস পড়ছি সর্বশেষ যে হাদিসটা পড়ছি সেটা হচ্ছে এরকম যে আমরা গতদিন শেষ যে হাদিসটা পড়ছি সেটা একটু তাড়াতাড়ি পড়ে নেই আমরা জাস্ট মনে করায় দেওয়ার জন্য সেটা হচ্ছে আমার এবং আল্লাহ আমাকে যা দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ হচ্ছে এমন একজন লোকের মতো যে একটি জনগোষ্ঠীর কাছে এসে বলল হে লোক সকল আমি সচক্ষে এক সেনাবাহিনীকে আসতে দেখেছি এবং আমি হচ্ছি নগ্ন সাবধানকারী মানে র সাবধানকারী আর কি সুতরাং নিজেদের রক্ষা করো তার জনগোষ্ঠীর একটা দল তার কথা শুনল এবং রাতের আধারে চুপি চুপি নিরাপদ দূরত্বে সরে গিয়ে বেঁচে গেল অপর একটি দল কথা বিশ্বাস করল না এবং সকাল পর্যন্ত নিজ অবস্থানে রইল যখন সেনাবাহিনী এসে তাদের উপর চড়াও হল তারা তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল যে আমার আনুগত্য করে এবং আমি যা নিয়ে এসেছি তা অনুসরণ করে এটা হচ্ছে তার উদাহরণ এবং যে আমাকে অমান্য করে এবং আমি যে সত্য নিয়ে এসেছি তা প্রত্যাখ্যান করে এটা হচ্ছে তারও উদাহরণ অর্থাৎ যারা বেঁচে গেল তারা হচ্ছে যারা আনুগত্য করে আল্লাহ রাসূলের তাদের উদাহরণ আর যারা বিশ্বাস না করে থেকে গিয়ে ধ্বংস হইল সেটা হচ্ছে যারা আনুগত্য করে না বা যারা অনুগত না তাদের উদাহরণ এটা বুখারী মুসলিমের হাদিস সো এই হাদিস আমরা আলোচনা করছি গতদিন এবং এরপরে আমরা আজকে আরেকটু পড়ব এটা নিয়ে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথায় সুন্নার যে গুরুত্ব এবং যে মর্যাদা সেটা নিয়ে আরেকটু পড়ব তো এখানে কোরআনকে এবং রাসূলকে বাশিরুন নাজিরুন দুইটা কথা বলে আখ্যায়িত করা হয়েছে বাশিরুন মানে সুসংবাদ দানকারী আল্লাহ রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়েছেন বা রক্ষা করার জন্য আমাদেরকে বিপদগামী না হওয়ার জন্য সঠিক পথে পরিচালিত করার জন্য জান্নাতের পথ দেখানোর জন্য যা যা করেন সেটা করছেন আবার নাজিরুন হচ্ছে সতর্ককারী জাহান্নামের পথের ব্যাপারে জাহান্নামের যাওয়ার ট্র্যাপগুলা যেগুলা সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন বা যে ইগুলা ফাঁদে পড়লে শয়তানের কুটো চাল বা এসবের ফাঁদে পড়লে আমরা জাহান্নামে হব সেগুলো সম্বন্ধে আমাদের সাবধান করছে তো যাই হোক আজকে ওইটারই ধারাবাহিকতা আমরা পড়তেছি আসলে কেউ যে নবী সাল্লাহ সাল্লাম যা নিয়ে এসেছেন তা কখনো অস্বীকার করবে তার একমাত্র সম্ভাব্য কারণই হচ্ছে ইমানের কমতি অস্বীকার করার কারণ হচ্ছে ইমানের কমতি মানে সে আল্লাহ আল্লাহ রসুল যা বলছেন কোরআন যা বলছে ইসলাম যা বলছে তাতে তার শক্ত ইমান নাই বা তাতে তার বিশ্বাসে ঘাটতি আছে নবী সাল্লাল্লাহু সাল্লামের উপর বিশ্বাস এবং তিনি যা শিখিয়ে গিয়েছেন তার উপর বিশ্বাসে তার কমতি রয়েছে তবেই কেউ সুন্নাহ অস্বীকার করবে বা তবেই কেউ হাদিস অস্বীকার করবে
এ হাদিসে যেমন অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এটাই হচ্ছে কারো নবীর সুন্না অনুসরণ করতে অস্বীকার করার সত্যিকার উৎস, যে হাদিসটা আমরা পড়লাম সেখানে, ঠিক আছে? এখানে সেদিকেই ইঙ্গিত করা হচ্ছে যে এটা হচ্ছে প্রত্যাখ্যান করা, এটা হচ্ছে তার উদাহরণ। এ থেকে বোঝা যায় যে রাসূলের বাণীতে বিশ্বাস এবং সত্যনের ফলশ্রুতি হচ্ছে আনুগত্য করা, আর অস্বীকৃতি ও প্রত্যাখ্যানের ফলশ্রুতি হচ্ছে নবীকে অমান্য করা। সেটা আমরা আগেই পড়ছি। আর আসলে তার ইমানের কমতি রয়েছে, যার ইমানের কমতি আছে সেই সুন্না অস্বীকার করবে, রাসূলকে অস্বীকার করবে, হাদিস অস্বীকার করবে, সুন্নার মর্যাদা অস্বীকার করবে, সুন্নার অবস্থান অস্বীকার করবে। আর আমরা যেমন বলছি যে আমাদের যারা বিশেষ করে বিজাতীয় সংস্কৃতির ভিতর বড় হয়েছে অথবা পশ্চিমা জগতে, পশ্চিমা জগতের কাফেরদের ভিতর যারা বসবাস করি, তাদের জন্য সুন্না মানাটা খুবই কঠিন। সুন্নাকে অস্বীকার করলে জীবনটা সহজ হয়ে যায়, কারণ ইসলামের যে অনুশাসনগুলা অথবা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলা তার সবটুকুই সুন্নার থেকে আসছে বলা যায়। সুতরাং সুন্না যদি অস্বীকার করতে পারেন, সুন্নাকে যদি লেস ইম্পর্টেন্ট দেখাতে পারেন, অথবা সুন্নাকে যদি ঐচ্ছিক দেখাতে পারেন যে মানলেও চলে না মানলেও চলে, দেয়ার সুন্না যেটা সুন্নার মানে বিধান আছে যেগুলো আপনার অব্লিগেটরি না, যেগুলো রিকমেন্ডেড, আমরা এখানে ওই আলোচনায় যাচ্ছি না। আমরা বলতে চাই সুন্না এজ এ হোল, যদি আপনি এটা দেখাই দেন যে সুন্না মানার কোনো দরকারই নাই, তাহলে তো আপনি ইসলামের প্রায়োগিক যে দিকগুলো, প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশনগুলো, সেগুলোর অলমোস্ট সবকিছুই ইভেট করে যেতে পারেন, এবং তাইলে আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা কাফের মুশরিকদের ভিতরে থাকতে কোনো সমস্যা নেই আপনার। কারণ আপনাকে বাধ্যত বা দেখে কেউ বুঝবেই না যে আপনি মুসলিম, ইউ উড বি ওয়ান অফ দেম আর কি, মানে দেখতে দেখায় চালে চলনে কথায় বলনে আপনি ওয়ান অফ দেম হবেন, সুতরাং আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য দেখা যায় যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা বসবাস করেন তাদের ভিতরে সুন্নাটাকে পাশ কাটায় যাওয়ার যুক্তি তর্ক ইত্যাদি খুব পপুলার। আচ্ছা, আমরা একটু আগাই, এবার আরেকটা হাদিস পড়ব আমরা, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যা কিছু যে কাউকে জান্নাতের নিকটবর্তী করে অথবা আগুন থেকে দূরে সরিয়ে রাখে তার এমন কিছুই নেই যা কিনা আমি তোমাদের কাছে পরিষ্কার করে বর্ণনা করিনি। যা কিছু জান্নাতের নিকটবর্তী করে, অর্থাৎ যা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তার সব কিছু আমাদেরকে জানাই দিয়েছেন আল্লাহ রাসূল, অথবা আগুন থেকে দূরে সরিয়ে রাখবে, যা যা জাহান্নাম থেকে আমাদের বাঁচায় রাখবে তারও সব কিছু নেই যা কিনা আমি তোমাদের কাছে পরিষ্কার করে বর্ণনা করিনি, পরিষ্কারভাবে বলে গেছেন। এই অংশটা, এই বর্ণনাটা হচ্ছে তাবারানির, এটা আলবানের মতে সহিহ। এই হাদিসের আরেকটা ভার্সন আছে, হে লোক সকল, এমন কিছুই নেই যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে, অথচ আমি সে সম্বন্ধে তোমাদের আদেশ করিনি, এবং এমন কিছু নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করবে এবং জান্নাত থেকে দূরে সরিয়ে রাখবে, অথচ আমি তোমাদের তা নিষেধ করিনি। এটা হচ্ছে আরেকটা ভার্সন, এটা স্কলারদের মতে, অন্য স্কলারদের মতে, এটা আলবানি এটা নিয়ে মতামত ব্যক্ত করেন নাই। আলবানির ইসের আমরা প্রথমটা পড়লাম যে আলবানির প্রথম বর্ণনাটা, আর এটা হচ্ছে হাসান ইবনে আসসিরি তার থেকে আসছে এবং এই সম্বন্ধে অন্য স্কলাররা তাকিক করছেন, তারা তাদের মতে এটাও সহি। আচ্ছা, তাকিক যিনি করছেন তার নামটাও দেওয়া আছে এখানে, আমি পড়ে দিচ্ছি, মোহাম্মদ আল খাইরাবাদি ইনি তাকিক করছেন এবং তার তাকিক মতে এটাও সহি। মোট কথা হচ্ছে কি, আইদার ওয়ে কথাটা একই কথা, একটু দুইভাবে বলা হয়েছে যে সব কিছুই আল্লাহ রসুল বলে গেছেন এবং কমপ্লিট বলে গেছেন, কোনো কিছু বাদ দেন নাই। উপরে আমরা যে মানে এই হাদিসগুলোর কথা বলতেছেন উল্লেখ করলাম, তার সমর্থনে আরো অনেক হাদিস যোগ করা যেত, আমরা আরো অনেক হাদিস যোগ করতে পারতাম, কিন্তু সংক্ষিপ্ততার জন্য আমরা এখানে করেন নাই তারা।
এখন কনক্লুশনে গেলেন, আমরা গত দুই তিনটা এসে যেটা পড়তেছিলাম যে আল্লাহ রসুল নিজে কি বলছেন তার হাদিস সম্বন্ধে, মানে তার সুন্না সম্বন্ধে, সুন্নার গুরুত্ব সম্বন্ধে, দুইটা দুইটা সেশন আমরা বোধহয় ই করলাম আজকেরটা নিয়ে। তো সেখানে সেটা সামারি এখন আসবো, আমরা অনুসিদ্ধান্তে পৌঁছাচ্ছি বা কনক্লুশনে যাচ্ছি। কনক্লুশনগুলো দেখব, এক হচ্ছে ক ক খ গ, এভাবে তিনটা কনক্লুশন আছে। এক নম্বরটা হচ্ছে আল্লাহ প্রদত্ত দায়িত্ব বলে আমাদের কাছে বাণী পৌঁছে দিতে গিয়ে বহু অবস্থায় তিনি এটা সুস্পষ্টভাবে বলে দিয়ে গেছেন যে সত্যিকার হেদায়ত পেতে হলে একজন মুসলিমকে অবশ্যই তার সুন্নার অনুসরণ করতে হবে। বহু হাদিস পাবেন আপনি এই এই ব্যাপারে যে অবশ্যই সুন্নার ই করতে হবে। বিদায় হজের এসে বলছেন যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, হ্যাঁ, সেগুলো যদি তুমি তোমরা আঁকড়ে ধরো বা থাকো তাহলে কোনোদিন বিপদগামী হবে না। একটা কোরআন আল্লাহর কিতাব, একটা সুন্না রসুলের সুন্না, এইরকম অনেক, মানে আমরা পড়ছি অনেক হাদিস পড়ছি, তারপরেও জাস্ট আপনার সামারাইজ করার জন্য আবার আবার পড়লাম এগুলা। আচ্ছা, আমরা কনক্লুশনগুলোতে ছিলাম, কটা আমরা পড়লাম। খ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামকে, আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে জ্ঞান দান করেছেন যে পরবর্তী সময়ে এমন লোকজন আসবে যারা সুন্নাকে প্রত্যাখ্যান করবে এবং তার জীবনযাপনের ধরন অনুযায়ী জীবনযাপন করতে অস্বীকার করবে। তার জীবনযাপনে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের লাইফ জীবনযাপন অনুযায়ী, এই আজকে যেরকম যেমন টাকনুর উপরে কাপড় পরা, দাড়ি রাখা বা মেয়েদের হিজাব নিকাব, এগুলো আমরা অস্বীকার করতেছি না? আমাদের ভিতর যারা কোরআনিয়ন, যারা কোরআন অনলি, যারা ওয়েস্টে থাকেন, কাফেরদের ভিতর থাকেন অথবা কাফেরদের সাথে মিলেমিশে ইন্টিগ্রেট করতে চান, তারা তো অস্বীকার করতেছেন এগুলো। তো এটা আল্লাহ জানাই দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম সময় আসবে এবং সেভাবে উনি বলে গেছেন। আমরা এই 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 শের এই সাবহেডিং এর আন্ডারে যে সুন্নার আল্লাহ রসুলের সুন্নার গুরুত্বের উপর আল্লাহ রসুলের কথাগুলা বা আল্লাহ রসুল যেসব কথা বলে গেছেন সেটার আন্ডারে আমরা যেসব পড়ছি, আমরা সেখানে এই হাদিসগুলো পড়ছি যে মানুষ তার লাইফস্টাইলের জন্য সুন্নাকে ছোট করে দেখবে বা অ্যাভয়েড করবে বা ইভেট করবে, পাশ কাটায় যাবে। আর তাই নবী তার অনুসারীদেরকে বা অনুসারীদের ওই ধরনের মানুষ ওই ধরনের ধ্যান ধারণা সম্পর্কে সতর্ক করে দিয়ে গেছেন, যেটা আমরা বললাম যে এরকম হাদিস আমরা পড়ছি এই আয়োজনেরই আগের পর্বে পড়ছি। আর গটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায়, লাস্ট আমরা যেটা পড়লাম, একজন মুসলিম যদি রাসূলের সুন্না অনুসরণরত হয়ে থাকেন তবে তিনি নিশ্চিত হতে পারেন যে তিনি সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছেন, অর্থাৎ ওই পথের উপর যা তাকে সরাসরি আল্লাহ সন্তুষ্টি, ক্ষমা এবং জান্নাতের দিকে নিয়ে যাবে। এই হিদায়ত সংক্রান্ত হাদিস বা যেটা আমরা লাস্টলি পড়লাম সেখান থেকে বোঝা যায় যে তার কথা বা তার সুন্না অনুসরণ করলে তিনি সিরাতুল মুস্তাকিমের উপর থাকবেন এবং তার জন্য সরাসরি আল্লাহ সন্তুষ্টি, ক্ষমা এবং জান্নাতের দিকে নিয়ে যাবে, সেই পথ তাকে নিয়ে যাবে। এই হচ্ছে মোটামুটিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুন্নার গুরুত্ব নিয়ে যে সমস্ত কথা বলছেন তার একটা সামারি আমরা করলাম। এরপরে আমরা দেখব সাহাবীরা এটাকে কিভাবে দেখছেন, মানে সুন্নাটাকে সাহাবীদের কাছে কতটুকু মর্যাদাপূর্ণ ছিল, কারণ আমাদের জন্য সাহাবীরা হচ্ছেন কি লাইট হাউসের মতো, না বাতিঘর যেটাকে আমরা বলি। প্রায়োগিক ইসলাম বা ইসলামকে কিভাবে প্রয়োগ করছেন সেটা আমরা ডিফারেন্ট বর্ণনা, এক একজন সাহাবি এক একটা দিকের বর্ণনা করছেন, এক একটা বিষয়ে বর্ণনা করছেন অথবা এক একটা বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন বা এক একটা বিষয়কে তিনি হাইলাইট করছেন বা সেই বিষয়টাকে কোনো সাহাবি একটা বিষয়ে ই করছেন, আরেকজন সাহাবি আরেকটা বিষয়ে, মানে সবাই তো আর একসাথে রাসূলের সাথে ছিলেন না, কেউ একটা আলোচনার ভিতরে ছিলেন আরেকজন আরেকটা বিষয়ে আলোচনার ভিতরে ছিলেন। সো তারা হচ্ছেন আমাদের লাইট হাউসের মতো, তাদের কাছ থেকে আমরা দিন পাইছি। আপনারা জানেন যে আহলুস সুন্নাল জামা এটাকে যেমন আহলুল হাদিস বলা হয় তেমনি আহলুল আসারও বলা হয়। আসার হচ্ছে সাহাবিদের কথা, আর হাদিস তো হাদিসই, রাসূলের কথা বা কাজ বা এটা বর্ণনা। সো যেভাবে আহলুস সুন্নাল জামাকে আহলুল হাদিস বলা হয় জেনেরিক সেন্সে, আমি বাংলাদেশের আহলুল হাদিসের কথা বলতেছি না, একইভাবে আহলুল আসারও বলা হয়, আমরা অন্যত্র পড়ছি। আহলুল আসার হচ্ছে সাহাবিদের কথার সম্প্রদায় যারা, অর্থাৎ সাহাবিদের কথাকে যারা অনুসরণ করেন, কাজকে অনুসরণ করেন, সাহাবিদের যারা অনুসরণ করেন। তো আমরা সবাই সেটা করতে চাই, সাহাবিদের অনুসরণ করা বলতে একজন মানে খুব নাম না জানা সাহাবি উনি কি করছেন এটা আমাদের কাছে অত হয়তো ই না,
গবেষণার বিষয় না, কিন্তু জেনারেলি সাহাবিরা বা মেইন স্ট্রিম সাহাবি যারা যারা আল্লাহ রাসূলের কাছের ছিলেন, যারা মর্যাদা দিক দিয়েই ছিলেন, তাদের ইগুলা খোলাফায়ে রাশেদিন, যেমন খোলাফায়ে রাশেদিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলে গেছেন যে আমার এবং আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নাকে আকৃতায় করি, এটা তো বলেই গেছেন, মানে সামারি বললাম আমি। অন্য সাহাবিদের ব্যাপারেও যারা এক একজন সাহাবি যারা অনেক বড় আলেম ছিলেন বা বড় স্কলার ছিলেন বা অনেক হাদিস জানতেন অথবা রাসূলের সঙ্গী ছিলেন অনেক অনেক জায়গায়, তাদের থেকে আমরা দিনের ডিফারেন্ট জিনিসগুলো শিখি, জানি এবং গ্রহণ করি। তাদের সুন্না সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি ছিল এটা জানা আমাদের ইম্পর্টেন্ট, যে তারা কতটুকুই দিতেন। সাহাবিদের কেন আমরা বিশেষ একটা ইসে দেখি, কারণ তারা হচ্ছেন অ্যাকচুয়ালি রাসূলের প্রজন্ম, তাই না? রাসূল সাল্লাম যে হাদিসে বলছেন তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার প্রজন্ম, মানে তার উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তার প্রজন্ম। এই তার প্রজন্ম কোনটা? তার প্রজন্ম হচ্ছে সাহাবিদের প্রজন্ম, তারপর হচ্ছে তার পরের প্রজন্ম, তারপরে তাবেই যারা, তারপর হচ্ছে তারপরের প্রজন্ম, তাবেই যারা। এটা বুখারী হাদিস। তো এই সাহাবি কারা এটা একটু বলে নেই, যদিও আপনারা জানেন হয়তো, আমি আগেও বলছি সাহাবি হচ্ছে সাহাবির ডেফিনেশন, কিন্তু আমরা ডেফিনেশন চিন্তা করি না অনেক সময়। সাহাবি কাদেরকে বলব? যারা ইমানে থাকা অবস্থায়, অর্থাৎ তারা মুমিন বা মুসলিম সেই অবস্থায় রাসূলের সাহচর্যে ছিলেন, যত অল্প সময় হোক ছিলেন, এবং যারা ইমানের উপর মারা গেছেন। দুইটা কথা বললাম, একটা হচ্ছে ধরেন আজকে রাসূলের সাথে দেখা হইল, উনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন, ইমান আনেন নাই তখন বা ইসলাম গ্রহণ করেন নাই, নিজের গোত্রে ফিরে গেছেন, তারপরে হয়তো চিন্তা করে এক মাস পরে ইমান আনছেন এবং নিজে নিজে মুসলিম হয়েছেন, কিন্তু আর রাসূলের সাথে দেখা হয়নি, তাকে কিন্তু আমরা সাহাবি বলব না। সাহাবি বলব তাকে যিনি রাসূলের সাহচর্যে থাকা, ইমানের অবস্থায় রাসূলের সাহচর্যে ছিলেন, সেটা একদিন, এক ঘন্টা, এক মিনিট, এক বছর, যাই হোক না কেন। আর এমন মানুষের কথা আমরা পাব খোঁজ করলে, যারা একসময় ইমান আনছেন রাসূলের উপরে, রাসূলের সাথে ছিলেন, কিন্তু পরবর্তীতে মুরতাদ হয়ে গেছেন, এরকম আছেন, ছিলেন না তা না, এরকম ছিলেন, তো তারাও সাহাবি না, কারণ তারা মৃত্যু পর্যন্ত ইমানের উপর ছিলেন না। সাহাবির ডেফিনেশনটা আমি একটু ক্লিয়ার করে দিলাম একটু। আচ্ছা, সাহাবিদের মাধ্যমে আল্লাহ কোরআনকে সংরক্ষিত করেছিলেন এবং তাদের মাধ্যমেই পরবর্তী প্রজন্মগুলো ইসলামের গুরুত্বপূর্ণ বিস্তারিত দিকগুলো সম্বন্ধে শিক্ষালাভ করেছে। আমরা জানি যে কোরআন কম্পাইল করছেন কারা? সাহাবিরা করছেন, তাই না? এই মুসাফ হিসাবে যে কোরআন আমরা পাই বা একত্র করা, জড়ো করা, এটা কিন্তু আল্লাহ রাসূল করে যান নাই। আচ্ছা, তারপরে এইসব বলে আর কি, সাহাবিদের মর্যাদাটা বলে তারপরে এই লেখক এখন যাচ্ছেন হচ্ছে যে সাহাবিদের সুন্না সম্বন্ধে তারা কি ভাবতেন সেটাতে যাচ্ছেন। প্রথমত হচ্ছে সুন্নাকে তারা ব্লাইন্ডলি নিতেন বলতে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে কোনো একটা আমলকে, যে কোনো একটা কাজকে তারা অন্ধভাবে অনুসরণ করতেন, উইদাউট নোয়িং যে এই কাজটা কি তাদের বেলার প্রযোজ্য, তাদেরকেও রাসূল করতে বললেন কি বলেন নাই সেটা ছাড়াই। এখানে এই জন্য এই লেখক বলতেছেন, কোন একটা নির্দিষ্ট কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন সম্পাদন করেছেন সে সম্বন্ধে কোনো সংশয় বা প্রশ্ন উত্থাপন করা ছাড়াই। আজকে আমরা অনেক প্রশ্ন উত্থাপন করি, যেটা তখনকার জন্য প্রযোজ্য ছিল, এখনকার জন্য না। যেমন টাকনুর উপরে কাপড় পরা যে হাদিসটা, মডার্নিস্ট যারা অথবা রিফর্মিস্ট যারা অথবা আপনার কোরআনিয়ন যারা, তারা কি বলে এই টাকনুর উপরে কাপড় পরা মানে পায়জামা বা প্যান্ট পরা, টাকনুর উপরে থাকবে প্যান্টটা, এই একটা হাদিস মানতে গেলে আপনি পশ্চিমা জীবনধারা ইন্টিগ্রেট করা আপনার জন্য খুব কঠিন হবে। এই একটা মানতে গেলে আপনাকে ক্লাউনের মতো মনে হবে ওদের মাঝখানে। এই একটা মানতে গেলে মুসলিম এবং কাফের আলাদা হয়ে যাবে, কিছুই না, একটা বাহ্যিক জিনিস না, একটা পায়জামা অথবা একটা প্যান্ট, ট্রাউজার বলি যেটাকে আমরা, এই একটা মানতে গেলে কিন্তু আপনি আর পশ্চিমা জগতে, পশ্চিমা কাফেরদের ভিতরে বা পশ্চিমা সভ্যতার ভিতরে স্বস্তির সাথে থাকতে পারবেন না, আপনি ডিস্টিংক্ট হয়ে যাবেন, আপনাকে আলাদা, আপনাকে দূর থেকে দেখে বোঝা যাবে ইনি মুসলিম, ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারা এই প্রশ্ন তুলেন না যে ও আমি তো ফুরানি, আজকালকে কি প্রশ্ন তুলে যে এটা অহংকার বশত যদি পড়ে তার বেলায় নিষিদ্ধ, আমি তো অহংকার বশত পড়তেছি না। এই একটা হাদিসই নাই টাকনুর উপরে কাপড় পরা নিয়ে, আরো অনেক হাদিস আছে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না,
ওই অংশটা জাহান্নামে জ্বলবে, এরকম কত হাদিস আছে। সুতরাং আপনার তারা যখন ফলো করছেন তখন প্রশ্ন করেন না যে এটা কেন বা এটা এটা রাসূল কেন করতেছেন, এরকম না। যেমন আপনার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় একটা হাদিস আসতেছে বা একটা একটা বর্ণনা আসতেছে যেখানে বলতেছেন যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় সোনার আংটি পরতেন, একসময় তার লাইফের একটা পর্বে পর্যায়ে তখন সবাই সোনার আংটি পরত, সবাই তার দেখা দেখি সোনার আংটি পরতে শুরু করলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় পরিত্যাগ করলেন যে আমি আর কখনো এটা পরব না। আপনারা জানেন যে লেজিসলেশনগুলা স্টেপ বাই স্টেপ আসছে, মদ একদিনে হারাম হয় নাই, রোজা একদিনে ফরজ হয় নাই, সেরকম। তো একসময় রাসূল বললেন যে এটা আমি আর পরব না। লোকেরাও সাথে সাথে তার সোনা তাদের সোনার আংটিগুলো পরিত্যাগ করল, তারাও সেটা পরিত্যাগ করল। এরপরে আমরা একটা ফেমাস বর্ণনা জানি, এই হাদিসটা খুব ফেমাস, যে সালাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুতা পরে তখন সালাত আদায় করতেন, বা এখনো করা যায় আপনি চাইলে, পরিষ্কার জুতা হইলে সমস্যা নেই। সালাতের মাঝে জুতা খুলে ফেললেন এবং এক পাশে সরায় রাখলেন জুতাটাকে। তখন সব সাহাবীরা তারা নিজেরাও নিজের জুতা খুললেন এবং এক পাশে সরায় রাখলেন তার অনুসরণ করে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তারা কেন তার জুতা খুলে ফেললেন বা কেন জুতাটা পরিত্যাগ করলেন, সবাই সবাই জুতা খুলে রাখলেন তো সেই জন্য। তারা বললেন কেননা আমরা আপনাকে জুতা খুলে ফেলতে দেখেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ব্যাখ্যা করলেন যে জিব্রাইল তাকে বলছেন যে তার জুতার নিচে ময়লা লেগেছিল, নাজাস লেগেছিল এই জন্য। এটা হচ্ছে আহমদ ও আবু দাউদের হাদিস, আলবানির মতে সহি এই হাদিসটা যেটা এখন এখন আমরা পড়লাম আর কি। সো এই যে এইটা আল্লাহ রাসূল কিন্তু তাদেরকে তিরস্কার করেন নাই, বলেন নাই যে তোমরা কি একটা কাজ করলে, এটা মানে জিজ্ঞেস করবা না আমাকে আমি কেন খুলে রাখছি, না জিজ্ঞেস করেই তোমরা খুলে ফেললা, তা করেন নাই। এটাকেও অনুমোদন করছেন এবং এই ধরনের কাজগুলোকে আল্লাহ নীরব অনুমোদন, আল্লাহ তাদেরকে তিরস্কার করেন নাই, রাসূলও তাদেরকে তিরস্কার করেন নাই যে তোমরা কেন কারণ জানলা না, আমি কেন এটা করছি জানলা না। হ্যাঁ, আমি কেন করছি এটা জানলা না, কেন জানলা না সেটা বলেন না। ওই সোনার আংটির ব্যাপারে একটা বললেন, এটা একটা ব্যাপারে বললেন, বা এই ধরনের আরো জিনিস আমরা দেখছি যে উনি যেভাবে স্টেপ পা ফেলতেছেন, যে যে জায়গায় ফেলতেছেন সেই যে জায়গায় ফেলে পা ফেলে চলার চেষ্টা করছেন সাহাবিরা, যারা ক্লোজ সাহাবি ছিলেন তাদের, এটার জন্য তিরস্কার করেন না, বলেন না যে এটা একটা এটা একটা স্টুপিড জিনিস যে তুমি আমি তো আমি যেভাবে হাঁটি আর তুমি যেভাবে হাঁটো সেটা এক হইতে এমন কোনো কথা নেই, এরকম বলেন নাই। আচ্ছা, তাদের কর্মকাণ্ড ছাড়া সাহাবিরা সুন্নার মর্যাদা কর্তৃত্ব সম্বন্ধে তাদের বিশ্বাস ব্যক্ত করে বক্তব্য প্রদান করছে। এটা হলো কাজ দিয়ে তারা দেখাইছেন যে তারা সুন্নাকে কিভাবে কিভাবে পছন্দ করতেন, কিভাবে অনুসরণ করতেন, কিভাবে শিরোধার্য মনে করতেন অথবা কিভাবে প্রশ্নাতীত মনে করতেন। তো সেটা তো গেল তাদের কর্মকাণ্ড। এছাড়া তারা যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো আমরা কিছু কিছু করে পড়ব এখন, যে তারা সুন্না সম্বন্ধে কি ই ছিল, তাদের সুন্নাকে কিভাবে দেখতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন এমন কোনো কিছুই আমি করতে বাদ রাখিনি। আমি ভয় পাই যে আমি যদি তার কোনো আদেশ বাদ দিতাম তাহলে আমি বিপদগামী হয়ে যেতাম, তাহলে আমি বিপদগামী হয়ে যেতাম। মানে উনি যা করতেন তার কোনো কিছুই বাদ দেন, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা। মানে যা মানে বললাম তো যে ওই যে উনি যেখানে পা রাখছেন ওইখানে পা রেখে চলতে, এরকম বর্ণনা আছে যে সাহাবি একটা একটা জার্নিতে উনি এক জায়গায় একটা গাছ ছিল সেখানে একটু নিচু হয়েছেন, সেই গাছটার ছিল না কিন্তু ওই জায়গাটা পার হওয়ার সময় সাহাবিরা ওইখানে নিচু হয়েছেন। তো এটা জাস্ট মানে প্রসঙ্গ তো আসলো মনে, যাই হোক আমি আমি আমার মনে হলো গেল, এটা আবু বকর দেরন কথা গেল। আবদুল্লাহ ইবনে মাসুদ উনি বলেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণনা আসছে, যারা উল্কি আঁকে, যারা উল্কি আঁকতে চায়, যারা ভ্রু তুলে শুরু করে এবং যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটাতে দাঁত ফাঁক করে তাদের উপর আল্লাহর অভিশাপ। এটা কে বললেন? আব্দুল্লাহ ইবনে মাসুদ বললেন। এই কথা ইয়াকুব একজন মহিলা তার কাছে পৌঁছালো, তিনি তার কাছে আসেন এবং বলেন আমি শুনেছি আপনি এমন কথা বলেছেন। মানে আব্দুল্লাহ ইবনে মাসুদকে উনি প্রশ্ন করলেন যে আপনি নাকি এরকম বলছেন,
যে এই 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 যারা করে তাদের উপর আল্লাহর অভিশাপ। তিনি তাকে বললেন, আল্লাহ রসুল যেটাকে অভিশাপ দিয়েছেন এবং যা আল্লাহর কিতাবে পাওয়া যায় সেরকম ব্যাপারে যদি আমি অভিশাপ দিই তাহলে আমার দোষ কোথায়? আল্লাহ রসুল যে জিনিসটাকে অভিশাপ ই করছেন এবং যা আল্লাহর কিতাবে পাওয়া যায় সেরকম ব্যাপারে আমি যদি অভিশাপ দিই বা অভিশাপ বলে ঘোষণা করি তাহলে আমার দোষ কোথায়? ওই মহিলা তাকে বললেন, আমি আল্লাহর কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি কিন্তু কোথাও আপনি যা বলেছেন তা পাইনি। অর্থাৎ এই জিনিসগুলো পান নাই, যে যারা উল্কি আঁকে, যারা উল্কি আঁকাতে চায়, যারা আঁকে, যারা আঁকাইতে চায়, যারা ভ্রু তুলে শুরু করে এবং যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটাতে দাঁত ফাঁক করে তাদের উপর আল্লাহর অভিশাপ, এই কথা কোরআনে কোথাও পায়নি। ওই মহিলা বললেন, আবদুল্লাহ ইবনে মাসউদ তাকে বললেন, আপনি পড়ে থাকলে তো আপনার পাওয়ার কথা, আপনি কি পড়েননি? আল্লাহ রসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে দূরে থাকো। আপনি কি এটা পড়েন নাই যে আল্লাহ রসুল যা দেন সেটা গ্রহণ করো? ভাই, এটা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত। মহিলা বললেন, হ্যাঁ। তখন আবদুল্লাহ ইবনে মাসউদ বললেন, তিনি ব্র্যাকেটে আল্লাহ রসুল সাল্লাম এসব জিনিস নিষেধ করেছেন। এই ঘটনায় একজন সাহাবি নবী সাল্লাহ সাল্লামের প্রদত্ত বিধিনিষেধকে আল্লাহর বিধিনিষেধ বলে উল্লেখ করেছেন। মানে আমরা জানতে চাচ্ছি যে সাহাবিরা এটাকে কিভাবে দেখতেন। সাহাবিরা আল্লাহ রসুলের একটা বিধিনিষেধ বা তার মুখ দিয়ে যা উচ্চারিত হয়েছে সেটাকেই আল্লাহর নিষেধ বলে ধরতেছেন এবং সেটা দলিল কোরআন থেকে নিচ্ছেন, যে রসুল যা নেয়, যা অনুমোদন করেন, যা দেন সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো। ওই ভদ্রমহিলা অর্থাৎ উম্মে ইয়াকুব আবদুল্লাহকে ভুল বুঝেছিলেন এবং ভেবেছিলেন যে তিনি এমন কোন সুনির্দিষ্ট আয়াতের কথা বলেছেন যেখানে ওই কাজগুলির কথা নির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে। আবদুল্লাহ ইবনে মাসউদ তার ব্যাখ্যায় দেখান যে আল্লাহ রসুল যা নিষিদ্ধ করেছেন তা আসলে আল্লাহ যা স্পষ্ট নিষিদ্ধ করেছেন তার মতোই গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে তার প্রমাণ ছিল সূরা হাশরের 7 নম্বর আয়াত। সূরা হাশরের 7 নম্বর আয়াত অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি এটা গনিমতের মালের ব্যাপারে আসছে বা আনফল বা যা আমরা এই বলি আর কি, ওই আল্লাহ যা মানে আল্লাহর পথে জিহাদে যা বা জিহাদের বা এক্সপেডিশনে বা কোন একটা অভিযানের পরে যা ইসে যা মুসলমানদের হস্তগত হয় সেসব জিনিস সম্বন্ধে বলা হয়েছে। কিন্তু আল্লাহ যা রসুলকে দেন বা তার অনুগ্রহ থেকে দেন সেসব সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু এটা সকল স্কলাররা এটাকে জেনারেলভাবে বুঝে থাকেন, যে কোনো জায়গায় পড়েন এটাকে জেনারেলভাবে বুঝে থাকেন এবং এটা অত্যন্ত বড় একটা দলিল বলতে পারেন, এই আয়াতটা বা একটা কর্নারস্টোন বলতে পারেন যে কিভাবে আমরা জিনিসগুলোকে নিব, রসুল যা নিষেধ করছেন সেগুলোকে কিভাবে নিব, রসুল যা দেন সেগুলোকে কিভাবে নিব। প্রকারান্তরে যে হালাল হারামের বিধানটা, হালাল হারামের বিধানের ব্যাপারে রসুলের যে কর্তৃত্ব, রসুলের যে পজিশন সেটাকে সেটার দলিল হিসাবে এই আয়াতটা গ্রহণ করা হয়। সাইদ ইবিন মুসাইব থেকে আবুদাউদে আসছে, বর্ণিত হয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন বিধবা তার স্বামী হত্যার বিপরীতে প্রাপ্ত রক্তপণ থেকে উত্তরাধিকার হিসাবে কিছুই পাবে না। আর দোহাক ইবিন সুফিয়ান উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার তাকে শিখিয়েছিলেন যে আশিয়াম আল জাহাবির স্ত্রীকে যেন তার স্বামীর রক্তপণের একটা অংশ উত্তরাধিকার হিসাবে দেওয়া হয়। উমর রাদিয়াল্লাহু আনহু তারপর তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং রক্তপণের একটা অংশ বিধবাকে দান করেন। এই ঘটনা থেকে উমর আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সুন্নার প্রতি কেমন মনোভাব পোষণ করতেন তা বোঝা যায়। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এবং দিনের জ্ঞান ও সঠিক ধারণার জন্য তার সুখ্যাতি ছিল, অত্যন্ত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন। না জেনে তিনি এমন একটা অবস্থান গ্রহণ করেছিলেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিদ্ধান্তের বিপরীত, কিন্তু রাসূল সাল্লাম যে এরকম বলছেন এটা তার জানা ছিল না। সুতরাং সেই সিদ্ধান্তের বিপরীত একটা উনি খলিফা হিসাবে যা মানে সিদ্ধান্তের দেওয়ার অথরিটি হিসাবে এই সিদ্ধান্তটা দিয়েছিলেন, ওনার ইজতিহাদ বা উনি যা সঠিক মনে করছেন বা যা বুঝছেন সেই হিসাবে। কিন্তু যখনই তিনি বুঝলেন যে তার সিদ্ধান্ত সুন্নার বিপরীতে চলে যাচ্ছে, তিনি তৎক্ষণাৎ তার মতামত পরিত্যাগ করলেন এবং আল্লাহ রসুলের
সিদ্ধান্তের কাছে নিজেকে সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে সমর্পণ করলেন। এটা আমরা অনেক ঘটনা পাবো সাহাবিদের, একটা কিছু জানতেন না বা বিশেষ করে যারা কর্তৃত্বে ছিলেন, কর্তৃত্বে বলতে ওমর আদেলের মতো যারা পাওয়ারে ছিলেন বা ক্ষমতায় ছিলেন, তারা যখনই জানছেন যে আল্লাহ রাসূল একটা কিছু বলছেন, তার বিপরীতে তাদের কথাটাকে তারা আর আর ধরে রাখেন নাই, সেটাকে ছুড়ে ফেলে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা বলছেন সেটাকে তারা ফাইনাল দলিল হিসাবে বা করণীয় হিসাবে গ্রহণ করছেন। আজকে আমরা এখানে শেষ করে দিই, কারণ এটা বড়, সময় লাগবে শেষ করতে, এই এই অংশটা বেশ বড়, অনেক সাহাবীর কথা আসবে এখানে। তো আমরা আজকে যেটুকু পড়লাম এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।